নতুন দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার নগরীর দামপাড়া সিএমপির মাল্টিপারপাস শেডে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমি টেক্সট করেছি একটা ঘটনায়, সাথে সাথে 24 ঘন্টা লাগে না, উনি আসামি ধরে আমাকে এটা পাঠিয়ে দিয়েছে। এটা হলো এশিয়ান কমিউনিটি ইউনিভার্সিটি ছিনতাই হয়েছিল বিদেশি একটা ছাত্রী। এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন তার দরজা সব সময় খোলা, যে কোনো সময় তার সাথে সাক্ষাৎ করা যাবে। তাছাড়া জিডির বিষয়ে তিনি বলেন প্রত্যেক জিডি নিয়ে তদারকি করা হচ্ছে। এই দুইটা নিয়ে আমি বলেছি অলরেডি কাজ শুরু করেছি আমরা, এবং ব্যাগ যে আমি আজ পর্যন্ত না যত ব্যাগে যেতে পারো। আলোচনা সভায় ট্রাফিক, মাদক, সন্ত্রাসী কারবার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শুধুমাত্র সাংবাদিক নয়, সমস্ত মানুষই যেন এসে তাদের মনের কথা বলতে পারে, তাদের যে কথাগুলো যেটা যে সেটা যদি আমার নাও হয় তবুও আমি শুনতে রাজি, যদি আমার দ্বারা দ্বারা তাদের কোনো উপকার হয় আমি এটা অবশ্যই করবো এবং সবসময় করেছি। আমি আবার ছোটোখাটো অপরাধের কথা বলা হয়েছে, কৃষক জ্ঞানের কথা বলেছে, আমি কিন্তু এসেই শুনেছি কৃষক জ্ঞানের কথা, এটা নিয়ে আমি কাজ শুরু করেছি এবং আমার একটা ওয়ে তৈরি করবো আমি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাবুদ্দিন, আব্দুল মান্নান মিয়া, মাসুদ আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলর ভৌমিক সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উনি শুনছেন এবং সকল বক্তব্য রেকর্ড করা হয়েছে আমার মনে হয়। সম্পর্কগুলো ভালোবাসা দিয়ে হবে, প্রেম দিয়ে হবে, হবে অন্ত ভালো কাজে স্পৃহা তার বাড়বে। ইসা মোহাম্মদ, বাংলা ধারা, চট্টগ্রাম। আমাদের জেস বলি আর কি, একটা মার্ক পাই, সেই মার্কটা আমরা তাদেরকে দিই ভালো কাজের।